Assalamualaikum warahmatullah. Nahmadu wa nusalli ala rasulihil karim amma ba'd. Piyo bhaira, ajke ami apnader samne duri kotha bolte chai. Jara bipodgrosto manush, jara obhabgrosto manush achen, jara bibhinno dhoroner rog jontronay jorjorito byakti, jara moron byadhi roge akranto hoye hashpataler bede shuye achen, jara bibhinno dhoroner pereshanir shikar hoyechen, jara rine jorjorito hoye অভাব অনটনের মাঝে দিন অতিবাহিত করছেন, যারা প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করছেন, আবার যারা চাকরি হচ্ছে না দেখে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন, যে যেখানে হালাল উপায়ে যত চেষ্টা করছেন, যত কষ্ট করছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের এই কষ্টের কারণে আপনাদের গুনাহগুলি ক্ষমা করে দিচ্ছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোনো মুসলিম যদি অসুস্থতা ও দুঃখ দুর্দশা এবং বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয়, এমনকি কোনো মুসলিমের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদগুলোর মাধ্যমেও তার গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ভাই, দুনিয়ার এই দুঃখ কষ্ট দেখে হাহুতাশ করার কিছু নেই। দুনিয়ার বাস্তবতাই হচ্ছে এমন যে এখানে দুঃখ কষ্ট থাকবেই। সুতরাং আমাদের দুনিয়ার এই জীবনের বিপদাপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।